এটি 2021 সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভূগোল অ্যাসাইনমেন্ট। এটি ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। এখানে লক্ষ্য করো, অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরটি হচ্ছে 4। অ্যাসাইনমেন্টে নির্ধারিত কলামে বলেছে যে বাংলাদেশে জনসংখ্যার আধিক্য এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিশ্লেষণ। তো এখানে লক্ষ্য করো, তোমাদের যে সংকেতগুলো বা প্রশ্নগুলো দিয়েছে সেগুলো লক্ষ্য করো। ক নম্বর প্রশ্নে বলেছে যে জনবসতি অঞ্চল চিহ্নিতকরণ। খ নম্বরে বলেছে যে অঞ্চলভিত্তিক জনসংখ্যার বণ্টনের কারণ। গ নম্বরে বলেছে বাংলাদেশে জনসংখ্যার দ্রুত বৃদ্ধির প্রভাব। এবং ঘ নম্বরে বলেছে প্রাকৃতিক সম্পদ ও জনসংখ্যার মধ্যে সম্পর্ক। তো এই প্রশ্নের আলোকে আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর প্রদর্শন করব খুব শীঘ্রই ইনশাল্লাহ। সমাধানের কাজ চলতেছে, সমাধান হয়ে গেলে তোমাদের উত্তর আপলোড করে দেওয়া হবে।